এই তো পেয়ে গেছি, পেয়ে গেছি। এই গাছটা, এই গাছটা কাটলেই আজকের মতো হয়ে যাবে। ও কি শক্ত কাঠ মাইরি, আজকে মনে হচ্ছে বেশ ভালো দামে এই কাঠগুলো বিক্রি করতে পারবো। বেশ বেশ, এবার কাঠগুলো নিয়ে ঘোড়ার ঘাটের দিকে যাওয়া যাক। আরে হরিদা, আজ এত দেরি করে আসলে যে! কেন রে, আজ কি কাঠের দাম চড়া নাকি? না না, তেমন কিছুই না, সব আগের মতোই। কিন্তু আজ তো তুমি বেশ দামি কাঠ এনেছো বলে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অনেক গহীন বনে গিয়েছিলাম, ওখানে সব ভালো ভালো গাছের কাঠ আছে। বেশ তো, তাহলে আবার যাওয়ার সময় আমাকে সাথে নিয়ে যেও দাদা। বলা তো যায় না জন্তু জানোয়ারের কথা, বনের অত গহীনে একা একা যাওয়া ঠিক না। ঠিক আছে, পরের বার তোকে নিয়েই যাব। অনেক বাজার করে ফেলেছি, এবার একটা বড় দেখে মাছ নিতে হবে। যাই দেখি সামনের দিকে। আজকে গিন্নি বড্ড খুশি হয়ে যাবে। হ্যাঁ যাই, তাড়াতাড়ি বাড়িতে যাই। কই গোপৌ, কোথায় তুমি? এদিকে আসো। মা, এত বড় মাছ! হ্যাঁ হ্যাঁ, শুধু মাছই না, দেখো কত বাজার করেছি। এ তো অনেক বাজার, কিন্তু তুমি এত টাকা কোথায় পেলে শুনি? আরে অত কথা বলবার এখন সময় নেই, তুমি যাও মাছটা কেটে সুন্দর করে ভেজে গরম গরম ভাত দাও দেখি। ঠিক আছে, তুমি তাহলে ঘরের ভিতরে গিয়ে বিশ্রাম করো, আমি রান্না করে নিয়ে আসি। ওগো, বললে না তো, এতগুলো টাকা তুমি কোথায় পেলে? কেন, শুনে কি করবে তুমি বলো দেখি? চুরি টাকাতি করিনি গো আমি। আমি কি বলেছি নাকি? কিন্তু তারপর তো জানতে ইচ্ছে হচ্ছিল, তাই শুধালাম, বলতে চাইলে বলো, না হলে থাক। এই যে, এই হলো তোমাদের মেয়েদের এক স্বভাব, তোমরা আসলে কিছু বুঝতেই চাও না। আমি আমার গায়ের ঘাম ছাড়িয়ে কাঠ কেটে এই টাকাগুলো উপার্জন করেছি, আজকে বেশ চড়া দামে কাঠগুলো বিক্রি করেছি গো। ও আচ্ছা, এ কথা তুমি আগে বললেই তো হয়ে যায়। বনের একদম গহীনে অনেক দামি দামি গাছ, সেখান থেকেই কাঠ এনেছি আজ। সেখানে তো তাহলে অনেক জন্তু জানোয়ারও আছে, তুমি একটু সাবধানে যাবে কিন্তু। ঠিক আছে, ও নিয়ে তোমার চিন্তা করতে হবে না গিন্নি, তোমার হাতের মাছ ভাজার সাথে অন্য কিছুর তুলনা হয় না গিন্নি। কি, উনি তো গাছের নিচে পড়েছে, আমাকে তো ওনাকে বাঁচাতেই হবে। আপনার কি খুব লেগেছে, ব্যথা পেয়েছেন নাকি? ব্যথা একটু পেয়েছি বটে, কিন্তু তুমি এই গহীন বনে কি করো? আমি বনের ওই পাশে থাকি, পানি নেওয়ার জন্য এসেছিলাম। কে কে থাকো তোমরা? আমি আর বাবা থাকতাম, বাবা কিছুদিন হলো মারা গিয়েছেন, এখন আমি একাই থাকি। তুমি আমার জীবন বাঁচিয়েছো, তাই আমি তোমার উপকার করতে চাই, তুমি এখন আমার সাথে আমার বাড়িতে যাবে।
না তা হয় না, আমি কি করে আপনার বাড়িতে যাই? তুমি আমার জীবন বাঁচিয়ে আমাকে ঋণী করেছো, তোমাকে আমার সাথে যেতেই হবে। ঠিক আছে, তবে চলুন। এ কি ওগো, তোমার সাথে কে? বউ, এখন থেকে তোমরা দুজনে একসাথে থাকবে। কিন্তু কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই মেয়ে কে তুমি? আমি বলছি, আমি ওকে বিয়ে করেছি, এখন থেকে আমরা তিনজন একসাথে থাকবো এ বাড়িতে। এ আমি কি শুনছি! ওগো, তোমার মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিকই আছে, তুমি একটু মাথা ঠান্ডা করো, চলো আমরা ঘরে গিয়ে বসে কথা কই। গিন্নি, আজকে ও না থাকলে হয়তো আমিও আর বেঁচে থাকতাম না। এই যে আমি তোমার সামনে বসে আছি, এটা শুধু ওরই জন্য। এই স্যার কুলে ওর কেউ নেই, যে আমার জীবন বাঁচালো তাকে আমি কি করে ফেলে আসি বলতো? ঠিক আছে, কিন্তু এ বাড়িতে আমি যা বলবো তাই হবে। তুমি যা বলবে তাই হবে দিদি, আমি তোমার সব হুকুম শুনবো, তোমার সব কাজ করে দেব। ঠিক আছে, সে সময় হলেই দেখা যাবে কথার সাথে কাজের কি মিল। কি দাদা, শুনলাম ঘরে নাকি নতুন বৌদি আনলে, হ্যাঁ কেঁদে দিলে না তো? হ্যাঁ খাবো রে রামু, খাবো, কিন্তু এখন তো সময় ভালো যাচ্ছে না, ঘরে দুটো বউ, খরচ তো কম না। তোমার অজুহাতের কোনো শেষ নাই, কোনোদিন তো কিছু খাওয়ালি না, শুধু মুখেই যা বলো। বেশ ঠিক আছে, কাল তাহলে বাড়িতে চলে আয়, দুই বউয়ের হাতে রান্না খেয়ে আসিস কেমন? ঠিক আছে, কালই তাহলে আমি যাব কিন্তু। হ্যাঁ কি গো, তুমি বাইরে কি করছো? এসো এখানে, এসো। না থাক, তোমরা এখানে থাকো, আমি পাশের ঘরে থাকবো। দিদি, তুমি আমাদের সাথে থাকতে পারো, আর তাছাড়া আমরা তো দুই বোন। আমার একটু সমস্যা আছে, তোমরা এখানে থাকো, আমি পাশের ঘরে শুয়ে পড়ব। না, এভাবে আর হবে না, আমাকে একটা কিছু করতেই হবে, কিন্তু কি যে করি কি যে করি। বল কি চাস তুই, কেন এসেছিস আমার কাছে? বুড়িমা, আমার স্বামী আরেকটা বিয়ে করে ঘরে সতীন এনেছে, কিন্তু আমি ওর সাথে এক বাড়িতে থাকতে পারবো না। এখন তুই ওকে ওই বাড়ি থেকে তাড়াতে চাস, তাই তো? হ্যাঁ বুড়িমা, কিন্তু কিভাবে যে কি করবো কিছুই বুঝতে পারছি না। তুই কিচ্ছু চিন্তা করিস নে, আমি তোকে এমন একটা জিনিস দেব, এটা তুই ওকে খাওয়াতে পারলে তুই যা বলবি ও তাই হয়ে যাবে। ঠিক আছে বুড়িমা, তুমি আমাকে তাই দাও। এই নে জাদু কাঠি, এটা দিয়ে তুই ওকে যা ইচ্ছা তাই বানাতে পারবি। ওকে আবার ফিরিয়ে আনতে হলে কি করতে হবে বুড়িমা? এই কাঠিটা ভেঙে ফেললে ও আবার ফিরে আসবে। ঠিক আছে বুড়িমা, এবার তাহলে আমি যাই।
জাদুকাঠি কাজ করেছে, এবার বোঝ মজা, কাঁঠাল হয়ে মানুষের পেটে চলে যাবি। আজ আশুকুনি বাড়িতে, তোকে ঘোড়া হাটে বিক্রি করিয়ে ছাড়ব। কই গো গিন্নি, তুমি রান্না করছো কিন্তু সুনিতাকে দেখতে পাচ্ছি না যে। ছোট তো একটু বাইরে গেছে, বলল চলে আসবে। আরে এটা তো দেখি কাঁঠাল, এত বড় কাঁঠাল কোথায় পেলে শুনি? কুড়িয়ে পেয়েছি, দু একদিনের মধ্যেই পেকে যাবে, কিন্তু কি আর করার, আমরা তো কেউ কাঁঠাল খাই না। হ্যাঁ তাই তো, বেশ বড় কাঁঠাল, বিক্রি করে দিলে কেমন হয়? তাহলে তো ভালোই হয়। বেশ, তাহলে রামুর কাছে গিয়েই বিক্রি করে আসি, ও তো আবার কাঁঠাল খুব ভালোবাসে। এবার বুঝবি মজা। ও হরিদা, আরে ও হরিদা, আরে বাড়িতে আছো নাকি? কি রে রামু, কি হয়েছে, কি এত জোরে জোরে ডাকছিস কেন? হ্যাঁ দাদা, বেশ কয়েকদিন তো হলো, কাঁঠালটা তো পাকবার কোনো নামগন্ধ নেই গো। আমার মনে হয় কাঁঠালটা পাকবে না আর। তা আবার হয় না কি রে? তাহলে কি করা যায় বলো তো দেখি। আমরা এটা কেটে দেখি কি হলো ভেতরে। হে কি তুমি, তুমি কি করে এমন হলে? ওগো দিদি আমাকে জাদু কাঠি দিয়ে কাঁঠাল বানিয়ে দিয়েছিল। সি বৌসি, তুমি এত খারাপ, তুমি এটা কি করে করতে পারলে বলো তো? দাদা আমি তাহলে এখন যাই, তোমাদের ঘরের বিষয় তোমরাই দেখো তাহলে। হ্যাঁ ওগো আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার কাছে ক্ষমা সে কি হবে? হ্যাঁ যার সাথে অন্যায় করেছো তার কাছে ক্ষমা চাও। আজ থেকে আমরা দু বোন একসাথে থাকবো, আমাকে তুই মাফ করে দিস বোন। আমি তো তোমাকে আমার নিজের দিদি মনে করি। বেশ এবার চলো ঘরে, চলো খাবার ফেলে বাইরে এসেছি, সবাই খাবে চলো।